জমিদার বাড়ি মানেই পুরনো স্থাপত্যরীতিতে নির্মিত বিশাল আকারের দালান কোঠা, ফুলের বাগান ও দিঘি। কালের বিবর্তনে দেশের বেশিরভাগ জমিদার বাড়ি আজ ধ্বংসের মুখে, তবে কিছু কিছু বাড়ি শত বছর ধরে দাঁড়িয়ে আছে স্বমহিমায়। হ্যাঁ ভিউয়ার্স, আজকে এমনই একটি জমিদার বাড়ির কথা বলছি যেটি অবস্থিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। সো ভিউয়ার্স, আসছি ইনটুর পরে। ইউটিউব পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুর জমিদার বাড়িতে। তো চলুন এই বাড়ি সম্পর্কে বিস্তারিত জানা যাক। হরিপুর জমিদার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিন্দর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। প্রায় 5 একর জমির উপরে লাল ইট শুকরির গাঁথনি দিয়ে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন তিনতলা এই জমিদার বাড়ি। হরিপুর জমিদার বাড়িতে রয়েছে সর্বমোট 60টি কক্ষ। বাড়ির সামনে বয়ে চলা তিতাস নদীর পাড় ঘেঁষে একটি শান বাঁধানো ঘাট। সিঁড়ি বেয়ে ওপরে উঠলে চোখে পড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়ি। তো ভিউয়ার্স, চলুন জমিদার বাড়ির ভিতর থেকে ঘুরে আসা যাক। ঐতিহাসিক তথ্য মতে প্রায় 175 বছর আগে জমিদার গৌরীপ্রসাদ রায়চৌধুরী ও কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী হরিপুর জমিদার বাড়ি নির্মাণ করেন। কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরীর মৃত্যুর পর হরিপদ রায়চৌধুরী ও শান্তি রায়চৌধুরী এবং পরবর্তীতে উপেন্দ্র রায়চৌধুরী ও হরেন্দ্রনাথ চৌধুরী উত্তরাধিকার সূত্রে এই জমির মালিকানা ও জমিদারি লাভ করে থাকেন। 1947 সালের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে উপেন্দ্র রায়চৌধুরী ও হরেন্দ্র রায়চৌধুরী হরিপুর জমিদার বাড়িতে পুরোহিতদের রেখে কলকাতায় পাড়ি জমান। এখন জরাজীর্ণ সেই জমিদার বাড়িতে পুরোহিতদের বংশধররাই বাস করছেন বলে জানা যায়। হরিপুর জমিদার বাড়িতে রয়েছে মোট 60টি কক্ষ, দরবার হল, রংমহল, ধানের গোলা, গোয়ালঘর, নাচঘর, মলপুকুর, রন্ধনশালা, খেলার মাঠ এবং মন্দির। নদী পাড়ের জীবন জীবিকা নিয়ে ঋত্বিক ঘটকের ছবি তিতাস একটি নদীর নাম, কিংবদন্তি হয়ে আছে এখনও। উপন্যাসটি লিখেছেন অদ্বৈত মল্লবর্মণ। সেই তিতাসের পূর্বপাড়ে কোল ঘেঁষে এক জমিদার বাড়ির ধ্বংসাবশেষ এখনও দাঁড়িয়ে আছে আপন অস্তিত্ব জানান দিতে। বাড়ির বাহির থেকে বোঝার উপায় নেই কত বড় বাড়ির ভিতরটা। বিশাল বারান্দা পেরিয়ে মূল বাড়ি। বাড়ির অবয়বটি আর আগের মতো নেই। দেয়ালের অধিকাংশে পলেস্টারগুলো খসে পড়েছে, সেখানে জমেছে শ্যাওলার আবরণ। দৃষ্টিনন্দন কারুকাজের খুব অল্প কিছু অংশই বিলীন হতে বাকি আছে। সবকটি কক্ষই পুরোনো আমলের, সেই দরজা আর নেই। যারা বসবাস করছেন তারা সাধারণ মানের দরজা লাগিয়ে বসবাস করছেন। বর্তমানে সব মিলিয়ে 30টি পরিবার রয়েছে এখানে। পরিবারগুলোর বসবাস 10 বছর থেকে শুরু করে 70 বছর পর্যন্ত। বাড়ির ভেতরটা অনেকটা অগোছানো পরিবেশ। গ্রামের বয়স্ক লোকদের সঙ্গে কথা বলে জানা গেছে তিতাসের পূর্ব প্রান্তে এত বড় বাড়ি জেলার আর কোথাও নেই। দোতলায় ওঠার 6 দিকে 6টি সিঁড়ি রয়েছে আর তিনতলায় ওঠার 2 দিকে 2টি সিঁড়ি। বাড়ির পশ্চিম উত্তর কোণে 6টি বেডরুম। পুকুরের পূর্ব আর পশ্চিম পাড়ে 4টি করে বেডরুম রয়েছে। শুরু থেকে বাড়িটিতে সংস্কারের ছোঁয়া লাগেনি, যার কারণে ক্রমশ বাড়িটি তার সৌন্দর্য হারাচ্ছে। জানা গেছে
প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বাড়িটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে 1880 সালে ব্রিটিশ আমলে জমিদার গৌরীপ্রসাদ রায়চৌধুরী ও কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী এ বাড়ি নির্মাণ করেন। বাংলা 1343 সালের 12ই চৈত্র এক দোল পূর্ণিমায় কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরীর মৃত্যুর পর পর্যায়ক্রমে এর উত্তরাধিকারী হন হরিপদ রায়চৌধুরী ও শান্তি রায়চৌধুরী। তাদের কাছ থেকে পরে বাড়ির মালিকানা ও জমিদারি চলে যায় উপেন্দ্র রায়চৌধুরী ও হরেন্দ্র রায়চৌধুরীর কাছে। তৎকালীন ত্রিপুরা জেলার অধীনে নাসিরনগরের লোকজন ছাড়াও সুনামগঞ্জ, ছাতক, দোয়ারা বাজার, আজমিরিগঞ্জ এলাকার লোকজনও তাদের খাজনা প্রদান করত। এই জমিদার বাড়িতে বেশ কয়েকটি চলচ্চিত্র ও নাটকের শুটিং হয়েছে বলে জানা যায়, যার মধ্যে পরিচালক নারায়ণ ঘোষ মিতার মধুমালতী, হুমায়ুন আহমেদের ঘেটুপুত্র কমলা, শাকুর মজিদের নাইওরি উল্লেখযোগ্য। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটক আসেন বাড়িটি দেখতে। বিশেষ করে বর্ষা মৌসুমে তিতাস যখন পানিতে টইটম্বুর থাকে তখন বাড়িটির সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। এছাড়া হরিপুর বড় বাড়ি খ্যাত জমিদার বাড়ির পশ্চিম দিকে তিতাস নদীর পাড়ে রয়েছে একটি শান বাঁধানো ঘাট, আর ঘাটের উত্তর দিকে আছে হরিপুর জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী এবং গৌরীপ্রসাদ রায়চৌধুরীর সমাধি মঠ। লাল ইট সুরকির গাঁথনি দিয়ে তৈরি ভবনের দুই পাশে দুটি সুউচ্চ গম্বুজ সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে ঘোষণা করছে জমিদার বংশের ঐতিহ্যের কথা। বাড়িটি দেখার জন্য এখনও দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন বনভোজনে আসেন। বিশেষ করে বর্ষা মৌসুমে তিতাস যখন পানিতে থই থই করে তখন বাড়িটির সৌন্দর্য আরও বেড়ে যায়। এক সময়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা হরিপুর জমিদার বাড়ির ঘাট থেকেই শুরু হতো। সো ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা ভিডিওটির প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। পরবর্তী ব্লগে আবারও দেখা হবে নতুন কোনো প্লেসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। সো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।